যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন আছে কিন্তু ওয়াইটি স্টুডিও কিংবা ডেস্কটপ মোডে ভিডিওর মনিটাইজেশনে গেলে এই ধরনের আননোন শোকর্তা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন অন থেকে থাকে তাহলে আপনি ওয়াইটি স্টুডিওতে এসে মনিটাইজেশন সেকশনে গেলে, ভিডিওর মনিটাইজেশন সেকশনে গেলে মনিটাইজেশনের এখানে দেখতে পারবেন যে আননোন লেখা থাকবে। পূর্বে কিন্তু গ্রিনভাবে লেখা থাকতো অন, কিন্তু এবার এখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে লেখা রয়েছে আননোন। সো এই ভিডিওর মনিটাইজেশন সেকশনে কেন এই আননোন লেখা রয়েছে এবং কিভাবে আপনি আপনার মনিটাইজেশন পুনরায় নর্মাল করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো যাদের চ্যানেলে নতুন মনিটাইজেশন অন হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিও শুরু করার একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো কিছুক্ষণ আগে আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসি এবং আসার পর একটা ভিডিও ওপেন করি। সো ভিডিওর মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখতে পাই যে এখানে লেখা রয়েছে আননোন। পূর্বে কিন্তু এখানে লেখা থাকতো মনিটাইজেশন অন গ্রিন সিগন্যাল, গ্রিন কালারের, কিন্তু এখন লেখা রয়েছে এখানে আননোন। সো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে আমার মনিটাইজেশন হয়তো বা চ্যানেল থেকে চলে গেছে। তারপর আমি আমার ভিডিওর আমি আমার চ্যানেলের বেস্ট কয়েকটি ভিডিওতে চেক করেছি, প্রত্যেকটা ভিডিওতেই লেখা রয়েছিল আননোন। সো আমি ভয় পেয়ে গেলাম যে আমার চ্যানেলের মনিটাইজেশনে কি হলো, প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন সেকশনে গেলে কেন এখানে আননোন লেখা রয়েছে। তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে প্রত্যেকটি ইউটিউবারের যাদের মনিটাইজেশন অন রয়েছে তাদের ভিডিওর মনিটাইজেশন আননোন হয়ে গেছে। সো এতে আপনার টেনশন করার কিছুই নেই। আমিও প্রথম আমার ভিডিওর মনিটাইজেশন দেখে খুবই ভয় পেয়েছিলাম, তারপর আমি আমার ভিডিও ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি এবং সেখানে দেখতে পাই যে আমার চ্যানেলের মনিটাইজেশন অন রয়েছে। তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলেই এই ধরনের মনিটাইজেশন আননোন হয়ে গেছে। সো আপনি কিন্তু চাইলেও আপনার ইউটিউবে কোনো সেটিংস করে এই ইউটিউব মনিটাইজেশন প্রবলেমের আননোন প্রবলেমের সমাধান করতে পারবেন না, কারণ এটা সেটিংস করে আপনার চ্যানেল থেকে ফিক্স করা যাবে না। এটা হচ্ছে মূলত ইউটিউব থেকে কোনো প্রবলেম হয়েছে যার কারণে এখানে মনিটাইজেশন আননোন হয়ে গেছে প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলেই। সো এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার চ্যানেল মনিটাইজেশন ঠিকই রয়েছে, আপনার জাস্ট কিছুই করতে হবে না। আপনার চ্যানেলটি অটোমেটিকলি ইউটিউবের যখন এই প্রবলেমের সমাধান হবে তখন আপনার চ্যানেলের মনিটাইজেশন অটোমেটিকলি এখানে আননোন থেকে অন হয়ে যাবে গ্রিন ভাবে। আপনার একার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ইউটিউবারের যাদের চ্যানেলে মনিটাইজেশন অন রয়েছে তাদের চ্যানেলে এই ধরনের আননোন শো করতে আছে। সো আপনি ওয়েট করবেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওর মনিটাইজেশন পুনরায় নর্মাল হয়ে যাবে। সো এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার একার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ইউটিউবারের ক্ষেত্রে এটা হয়েছে। সো আমার চ্যানেলও ভিডিওর মনিটাইজেশন আননোন হয়ে আছে। আমি খোঁজ নিয়ে জানতে পারি যে এটা ইউটিউব থেকে কোনো প্রবলেম হয়েছে যার কারণে প্রত্যেকটি চ্যানেলে এই ধরনের সমস্যা রয়েছে এবং ইউটিউব থেকে পরবর্তীতে এই সমস্যাটার সমাধান করে দেওয়া হবে অটোমেটিকলি। সো এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি ওয়েট করলে দেখতে পারবেন যে আপনার চ্যানেলটি পুনরায় নর্মাল হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।